আচ্ছা তাহলে আমরা রিমোট ক্লাস বুঝছি তো নাকি? এখন আমরা আচ্ছা জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে যে আপনার অ্যাডটাকে কি করছিলাম এখানে অ্যাড দিছিলাম না, হ্যাঁ এখানে ক্লিক করলে কোথায় জানো এখানে ক্লিক করলে চলে যাচ্ছিলো তাই না? জাভাস্ক্রিপ্ট করছিল এটাকে যে করে দিয়ে করতে পারবো না আমরা, অনেক ইজি হবে না করতে? কেমন করবেন দেখে আবার একটু এটা দিয়ে তো করছিলাম নাকি, এটা দিয়ে করছিলাম যেভাবে আমি অন ক্লিকটা বাদ দেই। এখন ক্লিক করলে কি হারাবে? হারাবে না। এটা এটা আনার জন্য মানে বাদ দেওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে একটা স্ক্রিপ্ট নিতে হবে। স্ক্রিপ্টের মধ্যে SRC ইকুয়াল HTTP code.jquery-1.113.min.js। আচ্ছা এবার এটাকে কি করবো, লিঙ্ক করবো স্ক্রিপ্ট কেমনে করবেন বলবেন যে ক্লিকটা যে করির জন্য ডলার সাইন ফার্স্ট হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট ডকুমেন্ট ডট রেডি ফাংশন তাই না, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এখানে বলতে হবে হচ্ছে ডলার সাইন দেন এখানে এখানে দিতে হবে হচ্ছে আপনার। আচ্ছা এবার এটাকে রাখতে হবে আমাদের যাতে টোটাল জিনিসটাকে কি হয় যে করি সাব আপনার ডলার সাইন লিখলেও সমস্যা না হয়, এই জন্য ডলার সাইন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এখানে লেখেন ডলার সাইন, এখানে দিতে হবে হচ্ছে কিউটা অবশ্যই বড়তে দিতে হবে। কি ঠিক আছে এখন এর মধ্যে কি বলবো আমরা, বলবো ডলার সাইন কাতে এতে না, ডলার সাইন যখন এতে আমরা ক্লিক করব ডট ক্লিক করব ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এখানে বলতে হবে ডট কি এটা আপনি ইচ্ছা করলে আইডিও নিতে পারেন, আইডি মানে কেমন আগে হ্যাশ দিতে পারে তাই না, এইটা হবে কি কি হয়েছে নর্মালি থাকে না আসে যখন যদি আমরা এটাকে ক্লিক করি নর্মালি এটা থাকে না, যখন এখানে ক্লিক করি তখন হাইড হয়ে যাচ্ছে তাই তো। আচ্ছা আবার এটাকে আবার আবার একটা কাজ করা যায়, আমরা মেনু বানাইছিলাম কোন ক্লাসে এইটা তাই না, মেনুটাকে একটু একটু যে কোয়েরি অ্যাপ্লাই করি করা যায় কিনা, এখানে নাম দিয়ে দেন ধরেন যে কোয়েরি মেনু, এটা মেনু ছিল না যখন ছোট করছিলাম এই স্ক্রিন আসলে সমস্যা হয় তাই না, মানে ছোট হয়ে যাচ্ছে। এখন এরকম যদি হয় তাহলে ফুল ওয়েবসাইট যদি আপনার মেনুতেই ঢেকে থাকে তাহলে সমস্যা না, আমি চাচ্ছি এরকম থাকবে না, একটা একটা বাটনের মধ্যে থাকবে মেনুগুলো, বাটনে ক্লিক করলে তারপরে সবগুলো নামবে, কথা বুঝছেন? এটা করবেন কেমনে, এটার জন্য এটা বাদ দেন, এটা বাদ দিয়ে দেন, আমরা এটা আবার কি করছিলাম
আচ্ছা এখানে গিয়ে শর্ট উপরে একটা আমরা কি নিতে পারি, একটা আপনার টপ মেনু নিতে পারি বা নিতে পারি রেসপন্সিভ মেনু, এর মধ্যে কি নেবো একটা এ ট্যাগ নিলাম, তার মধ্যে ধরেন থাকবে কীরকম, এরকম থাকবে নাকি, এরকম ধরেন থাকলো। এরকম আসছে না, এরকম আসবে না, আমি চাচ্ছি একটা আইকনের মতো আসবে, আইকন আসবে। এই জন্য আইকন আমরা বিভিন্নভাবে আনতে পারি, ফন্ট সাম আনতে পারি নাকি, ফন্ট সাম দেখাইছিল আপনাদের, ফন এ ডাব্লিউ ই এস ও এম ই ফন্ট সাম ডট আই ও স্ল্যাশ আইকনস লেখেন, অথবা ফন্ট সাম ডট আই ও এখানে গেলে যে ফন্ট অসাম ডাউনলোড করতে পারা যায়। ফন্ট অসাম মানে বিভিন্ন রকমের আইকন আছে এখানে, যে সমস্ত এই আইকনগুলো দেখতে পাচ্ছেন না, আরও অনেক অনেক আইকন আছে, এই আইকনগুলো আমরা ইউজ করতে পারবো। আচ্ছা আইকনগুলো ইউজ করার জন্য আগে আমাদের ডাউনলোড করতে হবে এটা, ডাউনলোড হয়ে গেছে। এর মধ্যে দেখেন চারটা ফোল্ডার আছে, তার মধ্যে এই দুইটা আমাদের লাগবে, কোনটা কোনটা, ফন্টস আর সিএসএস, এই দুইটা আমাদের লাগবে, দুইটা নিয়ে আসে এখানে। আচ্ছা দুইটার মধ্যে এখানে আরও দুইটা ফোল্ডার আছে, দুইটা ফোল্ডারের মধ্যে থেকে দেখেন এইটা একটা এটা একটা, দুইটা ওপেন করেন। এটা হচ্ছে নন মানে আনমিনিফাই ভার্সন আর কি, আর এটা হচ্ছে মিনিফাই ভার্সন, এর মধ্যে কোনো স্টেজ দেওয়া নাই দেখছেন, এগুলো কিন্তু সিএসএসই, কয় লাইনে ইউজ করছে, পাঁচ লাইনে, আর এটা কয় লাইনে, 238 লাইন, দুইটা সাইজ দেখেন একটা 31 কিলোবাইট একটা হচ্ছে 37 কিলোবাইট, এটা অবশ্যই পাতলা এবং এটা ইউজ করে আমাদের বেটার বেটার, আর এটা এই মানে এটা এই জন্যই মিনিফাইডগুলো আমরা ইউজ করবো। এর মধ্যে কি কোনো কোড লেখার দরকার আছে আমাদের, নিজে হাতে কোড করার দরকার আছে, করার দরকার নাই, অটোমেটিক্যালি এগুলো করে মিনিফাই করে রাখছে, মানে এগুলো যে ফাইলগুলোকে এডিট করার দরকার হয় না সেগুলো মিনিফাই করা থাকে। তারপরে যদি আপনি চান যে এডিট করবেন তাহলে তো ভার্সন দেওয়াই আছে একটা, অথবা আপনি একটা নর্মাল একটা মিনিফাই ভার্সনকে আনমিনিফাই করা যায়, আবার আনমিনিফাইকে মিনিফাই করা যায়, কথা বলছেন, এখানে গিয়ে কনভার্টার পাওয়া যায়, আন মিনিফাই টু মিনিফাই সিএসএস, এই যে আনমিনিফাই ডট কম দেখছেন, মিনিফাই করা জিনিসকে আপনি আনমিনিফাই করতে পারবেন এর মধ্যে এনে, সাপোজ এটা মিনিফাই করা আছে না, কপি করেন টোটালটাকে, কপি করে এর মধ্যে দিয়ে দেন, পাঁচ লাইনে আছে, এখানে গিয়ে আনমিনিফাই ক্লিক করেন, কিছুক্ষণ সময় নেবে, সময় নিয়ে আপনাকে বিশাল বড় কোড দিয়ে দিচ্ছে দেখছেন, করেন 3000 উপরে আর কি। আবার ইচ্ছা করলে আপনি আনমিনিফাইটাকে মিনিফাই করতে পারেন, এরকম এরকম কোডও আছে, এরকম কনভার্টারও আছে, অনলাইনে পাওয়া যায়, কথা বুঝছেন। আচ্ছা আমাদের তো দরকার নেই, আমরা কোনটা ইউজ করবো, মিনিফাইটা ইউজ করবো, হ্যাঁ এটাকে লিঙ্ক করেন, লিঙ্ক করে কোথায় নেবো আমরা এটাকে, এখানে নিয়ে বসাতে হবে তাই না, কার মধ্যে আছে সিএসএস ফোল্ডারের মধ্যে, এইটা আছে। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাকে, কারণ এর মধ্যে একটা ফন্টসের ইউআরএল দেওয়া আছে দেখেন, ইউআরএল ফন্টস এক ঘর বাইরে, এক ফোল্ডার বাইরে ফন্টস ফোল্ডার, তার মধ্যে ফন্টস এই মানে ফন্টগুলো আছে, আপনি যদি ভুলেও এই ফন্টস ফোল্ডারটার নাম চেঞ্জ করে দেন তাহলে কি ফন্টগুলো পাবে, আর পাত পাবে না, অথবা আপনি যদি এটাকে বের করে নিয়ে আসেন এখানে যদি বাইরে রাখেন তাহলে কাজ করবে, পাত তো বুঝতে হবে না তাই না, এর জন্য এই পাতটা ঠিক রাখতে হবে। আচ্ছা এবার কাজ করবেন কেমনে, কাজ করার জন্য এখানে দেখেন আইকনস লেখা আছে দেখছেন, আইকনসে ক্লিক করেন, এখানে অনেক অনেক আইকন আছে, অনেক অনেক আইকন, আপনার যে আইকনটা পছন্দ এখান থেকে সে আইকনগুলাই কী করতে পারবেন, শো করাতে পারবেন।
कैमरे शो करबें এখানে গিয়ে যে এখানে এটা লিখছি না আমরা এটা না দিয়ে যদি এখানে গিয়ে লিখেন আই ডট আই ট্যাগ নেন আই এর মধ্যে এটা ক্লাস যদি নেন আপনি সিএল ডবল এস ক্লাস এফ এ স্পেস সাপোজ দিয়ে দিলেন ফেসবুক ফেসবুকের আইকন চলে আসবে এখানে আসে ফেসবুকের আইকন দেখা যায় আপনি যদি এখানে লেখেন টুইটার টুইটার তাহলে টুইটার আইকন চলে আসবে এখানে আপনি যদি এখানে দেন গুগল প্লাস আপনি যদি এখানে দেন লিঙ্কডইন আপনি যদি এখানে দেন স্কাইপ আপনি যদি এখানে দেন ইউটিউব সবগুলো চলে আসবে একটার পর একটা আছে আমার তো এগুলো একটাও দরকার না তাই না আমাদের দরকার কি এটা দরকার তাই না সবগুলো বাদ দেন বাদ দেখে কি লিখব বিএ আর এস বার্স বার্স অত এখানে ক্লিক করলে হয় এখানে ক্লিক করেন দেখেন কেমনে কোড করতে হবে কোডটা দেখা দিচ্ছে আপনাকে এটা কপি করে এখানে বসায় দেন বুঝছেন এখানে এক্সট্রা এটা দিচ্ছে এটা এটা দিবেন আপনি সমস্যা নেই যদি দিতে চান দিতে দিবেন না দিলেও সমস্যা নেই অটোমেটিক্যালি পাবে পাইছে আচ্ছা এবার ডিজাইন করে এটাকে বলেন রেসপন্সিভ মেনুর মধ্যে এ আছে এটা ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে সাপোজ গ্রিন তারপর এটা হবে কোথায় টেক্সট অ্যালাইন রাইট যাবে রাইটে যাবে না কারণ এটা ডিসপ্লে ব্লক না আচ্ছা এটা ডিসপ্লে ব্লক করেন তাহলে কী সমস্যা হয় দেখেন ডিসপ্লে ব্লক করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে ঠিক আছে এই সাইডে চলে গেছে কিন্তু এগুলোতে কী করা যায় এদিকেও ক্লিক করা যায় সমস্যা নাই এটা ক্লিক শুধু এখানে করা যাবে তাই না এই জন্য হ্যাঁ এখানে যদি দেখেন কালার FFF তাহলে সাদা হয়ে যাবে মানে ফন্টে যা দেয় এখানে তাই দেওয়া যাবে আপনি যদি এটাকে বড় করতে চান তাহলে কী করবেন ফন্ট সাইজ 20 পিক্সেল তাহলে বড় হয়ে যাবে হয়েছে আপনার একটু বড় করে দেন একটু প্যাডিং দিই হালকা করে প্যাডিং 10 পিক্সেল হয়েছে এখন এদিকেও হচ্ছে তাই না এখানে যদি আমরা কী করি ইনলাইন ব্লক দিয়ে কাজ হবে ইনলাইন ব্লক দিলে কাজ হবে কাজ হয়েছে বাট এই সাইডে চলে আসছে আচ্ছা এই জন্য একটা কাজ করা যায় আমরা এখানে না দিয়ে এটা এরকমই থাক ব্যাকগ্রাউন্ডটা এখানে না দিয়ে এখানে দেন প্যাডিংটা তাহলে কোথায় দিতে হবে ঠিক আছে এখানে ক্লিক করা যায় এটাকে রাইট আনতে কি করতে হবে মাঝে অর্ধ দিলে চলে আসবে কি করতে হবে
ফ্লো টাইটগুলো চলে আসবে, সমস্যা নেই, অনেকভাবে আনা যায়, আরও অনেকভাবে আনা যায় আছে। সেজন্য আমরা কি করব, এইটাকে ওভারফ্লো রিটার্ন করে দেই, এখানে মেনুর উপরে আছে, এটাকে ওভারফ্লো রিটার্ন করলে তো সমস্যা নাই কি, ঠিক আছে। এখন এখানে ক্লিক করা যায়, এদিকে ক্লিক করা যায়, এটাকে শুধু ক্লিক করা যাচ্ছে, তাই না? এখন এরকম হয়েছে, এখন যখন ছোট করবো আমরা চাচ্ছি, যখন এই স্ক্রিনে আসবে তখন নিশ্চিত টুলগুলো থাকবে না, এটা এটা থাকবে শুধু, আর নর্মালি এটা থাকবে না, এটা নর্মালি থাকবে না। তো এটাকে নর্মালি কী করবেন, ডিসপ্লে নান করেন, তাহলে নর্মালি নাই আছে নাই। যখন আমরা ছোটো স্ক্রিনে নিয়ে আসবো, এই স্ক্রিনে নিয়ে আসবো, তখন সে শো করবে কই, আসে না তো এই স্ক্রিনে, স্ক্রিন কত পিক্সেল ওটা 633, তাই না? এটা যেটা নান করছেন, এখানে গিয়ে বলেন এটা হচ্ছে ডিসপ্লে কী হবে, ব্লক হবে। আর আমরা এখানে যেটা মেনুগুলো আসতেছিল কোনটা, ইউএল দিয়ে না এইগুলা, এগুলা ডিসপ্লে নান ছিল, তাই না? এগুলাকে ডিসপ্লে ব্লক ছিল, এগুলাকে ডিসপ্লে নান করে দেন। হয়েছে, না এত বেশি হয়ে যাবে না, হ্যাঁ কেন, এটা এটা হচ্ছে এটা এটার জন্য, এটা এটার জন্য, আচ্ছা এইটা কি করা আছে, এটা আবার উপর থেকে করা আছে, তো কাজ করেন টোটাল জিনিসটাকেই, টোটাল ইউএলটাকেই, এটা ডিসপ্লে ব্লকই থাক, ইউএলটা কি হবে, ইউএলটা ডিসপ্লে নান হবে, তাতে কিছুই না দেখা যায়। কি করলাম আমরা, এই স্ক্রিনে করি না, এটা আচ্ছা এখানে এখানে কি করছি দেখেন তো একটু, ঘটনা হচ্ছে কি, নিচেরটা বাঁচা এখন বুঝছেন, এইটা নিচের দিকে নান করছি না, এটাকে উপরে পাঠায় দেন, কারণ সবার নিচেরটা বাঁচছে এখন, এটাকে উপরে পাঠায় দেন, এখন আর সমস্যা হবে না, হয় আচ্ছা যখন ছোটো করছি তখন এটা এটা বাঁচছে, তাই না? আচ্ছা এখানে ক্লিক করলে মেনুগুলো বের হবে, এখন কি করবেন, সেজন্য আমাকে অবশ্যই যে কয় লিখতে হবে, এখানে নিচে যান গিয়ে লেখেন এস সি আর আই পি টি স্ক্রিপ্ট এস আর সিকুয়াল এস টি পি কোড ডট গুগল ডট কম স্ল্যাশ যে কোয়ারি হাইফেন 1.11.3 ডট মেন ডট জেস, আর নিচে গিয়ে
এখানে কি লিখতে হবে ফারস্টে? ফার্স্ট ব্র্যাকেট ফাংশন এখানে দিতে হবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে লিখতে হবে কি, এখানে কি করবো ডকুমেন্ট রেডি ফাংশন, তাই না? ডকুমেন্ট ডট বলতে হবে যখন আমরা কাতে ক্লিক করব, যখন রেসপন্সিভ মেনুর মধ্যে এ আছে, এতে যখন ক্লিক করব, যখন ডলার সাইন এর মধ্যে এ আছে, এতে যখন কি করব ক্লিক করব, তখন কি হবে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শো করবে না, এটা টগল হবে, তাহলে ভালো হবে। ডলার সাইন কোনটা আমরা কোনটাকে হাইড করছিলাম, হাইড করছিলাম হচ্ছে ইউএলটাকে, এটা তাই না? এটা কি হবে, এটা হবে হচ্ছে ডট স্লাইড টগল, দেন তাহলে ভালো হবে। স্লাইড টগল দেখেন তো কাজ করে কিনা, আসলে কি আমাদের কোড কাজ করছে দেখেন তো, কোড ডট গুগল ডট কম লিখছি কেন, কেউ এখানে যে কই ডট কম কোথায়, এখানে 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 লিঙ্কের মধ্যে ছড়াতে হবে, তাও কাজ করে না। যে করে কাজ করতেছে, ভুল করলাম কোথায়, যখন এতে ক্লিক করলাম ডলার সাইন মেন মেনুর মধ্যে যে ইউএল আছে এটাকে ফার্স্টে শো করি, দেখি শো হয় কিনা। আচ্ছা এখানে কমা হবে, এখন কাজ হওয়ার কথা, ভুল কোথাও থাকার কথা না, দেখি একটু কাজ করে কিনা, কাজ করে বাট ঝাঁকি মারছে না, একটা ঝাঁকি মারছে এই কারণে, কারণ এখানে বলে দিতে হবে যে ঠিক তার পরেরটাই স্লাইডটুকু হবে, বাকিগুলো হয়ে আবার হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, হয়েছে সবগুলা, ক্লিক করে আবার চলে আসবে সবগুলা, ক্লিক করেন সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন এগুলোকে আপনি আস্তে আস্তে করতে পারবেন, যখন ওখানে যাবেন সাবমেনুতে যখন ক্লিক করবেন তখন নামবে, এভাবে করা যাবে না, করা যাবে, এ হচ্ছে ব্যাপার। এতটুকু তো পারবেন নাকি, আচ্ছা পারলেই হবে। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি চাচ্ছি এইখানে এই যে গেছিলাম না, তাচ্ছি এখানে একটা জিনিস থাকবে নিচে, যখন পড়তে পড়তে নিচে আসবে এখানে ক্লিক করলে উপরের দিকে আস্তে আস্তে উঠে যাবে, কথা বলছেন অনেক ওয়েবসাইটের মধ্যে থাকে, যেমন আমরা যদি যাই হচ্ছে অ্যাভাডা, অ্যাভাডা থিমের মতো যদি যাই, দেন ক্লিক ক্লিক করলে কাজ হচ্ছিল না ফার্স্টে, মানে ডকুমেন্টটা টোটাল লোড লোড হয় নাই, এই দেখেন এটা নোটসে গেলে নিচের দিকে যদি যান এখানে গিয়ে ক্লিক করলে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে না। হ্যাঁ এই এই কাজগুলো, এই কাজগুলো আমরা আজকে মানে বানাবো, এটাই বানাবো এইখানে, না এটা 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 যে করে অবশ্যই যে করে ইউজ করছে, ক্লিক করলে যাচ্ছে আসছে যে করি না, এখন সেটা করবেন কেমনে,
আমি যাচ্ছি এখানেও ফন্টের সামনে আসতে, এখানে ফন্টের সামনে আসতে, এখানে ফন্টের সামনে আসেন, বুঝছেন? অবশ্যই ফন্টের সামনে এটাকে লিঙ্ক করতে হবে আমাদের ফন্টের সামনে কাজ করানোর জন্য। সিএস এর মতো এটা, তাই না? আচ্ছা, এখন এখানে একটা ফাইল নাম সাপোজ নিলাম হচ্ছে টু টপ, এর মধ্যে একটা এ নেন, এর মধ্যে হ্যাশ দেন, আর এখানে একটা আইকন দেন আই ডট এফ এ ডট এফ এ ফেসবুক। দেখেন তো ফেসবুকের কোনো আইকন টাইকন আসে কিনা এখানে। আছে, আচ্ছা, আমরা আসলে আনবো হচ্ছে ফন্ট অসম থেকে একটা আইকন দেখি না, যাতে উপরের দিকে আছে এরকম কিছু একটা ফন্ট আছে। হ্যাঁ, আপ আপ এর ওটা এরকম টাইপের। এই যে এগুলো দিতে পারি, সেভ সেভেন অফ, আচ্ছা। এখন এটাকে কোণা নিয়ে আসতে হবে না, আগে ডিজাইনটা করে ফেলি। কি লেখা যায় যে টু টপের মধ্যে যে এ আছে এটার আগে ব্যাকগ্রাউন্ড দেন রেড, প্যাডিং 20 পিক্সেল, ফন্ট সাইজ 30 পিক্সেল, কালার FFF। দেখেন কি আসে, এটা কাজ করবে না, প্যাডিং কাজ করবে না, ডিসপ্লে ব্লক না দিলে, ডিসপ্লে ব্লক দিলে এরকম সমস্যা আছে। তাহলে কি করবো, ইন লাইন ব্লক দিয়ে ঠিক হয়ে যাবে, হয়েছে? আমি যাচ্ছি এই এই কন্দা নিয়ে আসবো। তাহলে কী করতে হবে, পজিশন দিতে হবে, পজিশন অ্যাবসলিউট কি ফিক্স দিতে হবে, বটম থেকে সাপোজ 10 পিক্সেল দিলাম, আর রাইট থেকে 10 পিক্সেল। আচ্ছা, এটাকে কালার না দিয়ে আমরা এখানে দিতে পারি না RGBA 0.5, আর একটু আর একটু কমায় দিই, সাপোজ 0.5ই থাক বা 4 থাক। আর এখানে আমরা একটা কাজ করতে পারি, বর্ডার দিতে পারি, বর্ডার 5 পিক্সেল 5 পিক্সেল 0 0, মানে উপরে দুইটা হালকা করে রাউন্ড হবে। এক জায়গায় থাকার জন্য বর্ডার না, বর্ডার রেডিয়াস, কেন পজিশন ফিক্স কি জন্য জানি না আমরা, পজিশন দেখেন নাই হালকা রাউন্ড হয়েছে এখানে উপরের দিকে, না একটু আরেকটু করে দেবেন, চারদিকে কাজ করাবো না তো আমি, শুধু উপরে দুটোতে কাজ করাবো, শুধু উপরে দুটো, নিচের দুটো তো আর আপনার রাউন্ড থাকবে না। এখন এখানে ক্লিক করলে কি হবে, আমি যাচ্ছি যে ক্লিক করলে উপরে চলে যাবে, এখানে ক্লিক করলে উপরে চলে যাবে, এখন তো যাচ্ছেই, এখন যাচ্ছে এই যে এ আছে না হ্যাশের কারণে, এখানে ক্লিক করলে চলে যায়, দেখেন দেখছেন, এ যা সে সে যাও না। হ্যাঁ, এখন এইটা করার জন্য এখানে যান,
কোথায়, যখন টু টপের মধ্যে এ আছে, যখন এখানে ক্লিক করবো তাই না, এখানে বলেন ডলার সাইন, যখন এখানে এর মধ্যে যখন এখানে কি করব ক্লিক করব ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে বলেন ডলার সাইন কোথায়, এখানে লেখেন এইচটিএমএল এর মধ্যে যে বডিটা আছে সেইটা অ্যানিমেট হবে, বুঝছেন, এইচটিএমএল এর মধ্যে বডিটা আছে সেটা অ্যানিমেট হবে, অ্যানিমেট হবে কি কীরকম, অ্যানিমেটের জন্য অ্যাড দিতে হয়, এখানে বলে দেন SCROLL স্কল টপ, স্কল টপটা এখানে জিরো হয়ে যাবে, কথা বুঝছেন, স্কল টপটা জিরো হবে এবং কতটুকু সময় ভরে স্কল টপটা হবে এখানে বলে দেন, সাপোজ 3000 সেকেন্ড, মানে 3000 30 সেকেন্ড ভরে, ঠিক আছে, আপনি ইচ্ছা করলে আর কমাই দিতে পারেন, দিতে পারেন 2 সেকেন্ড, কি ঠিক আছে তো নাকি, পারবেন না, হ্যাঁ অ্যাড কি ফিক্স করা ছিল, আচ্ছা অ্যাড ফিক্স করা ছিল না, আবার এখানে কী করাছে, এখানে কী করা উপরে দেখেন তো, এতে যখন ক্লিক করা হবে তখনই অ্যাডটা হাইড, এটা কি এ না, হ্যাঁ এই জন্য হাইডটা হচ্ছে, তো এই জন্য আমরা কাজ করতে পারি, কাজ করতে পারি এখানে বলে দিতে পারি যে এর মধ্যে যে এটা আছে, এর মধ্যে এটা হ্যাশ না আমাদের অ্যাড, এর মধ্যে যে এ আছে তাকে ক্লিক করলে হাইড হবে, তাছাড়া এখন আর হবে না, বুঝছেন, যেমন এই যে এর আগেরটাতে করলাম না, ইউএলএ করলাম না, ওরকম স্পেসিফিক করা যায়, বাট এখানে তো স্পেসিফিক করার কিছু নাই, কারণ এর মধ্যে এ একটাই আছে, আরো এ থাকলে তখন বলে দিতাম যে এর প্রথমে যে এটা আছে সেটাকে কাজ করবে, হ্যাঁ হ্যাঁ করা যায় এখানে এনসাইল ইউজ করা যায়, পজিশন ফিক্সড, পজিশন ফিক্সড প্রপার্টিটাই বোঝেন নাই, ফিক্সড কেউ বোঝেন নাই, আমি দেখাইছি, তাহলে আপনি ক্লাসটা করেন নাই, ক্লাস করেন নাই, ওই ভিডিওটা দেখে নেন, কাউকে শুনেন গ্রুপে যে কোন ক্লাসে ফিক্সটা বুঝাইছি, ওটা দেখে নেন তাহলে বুঝতে পারবেন, উপরের দিকে যাবে গিয়ে এটা থাকবে না, তখন দেখা যাবে, উপরে গেলে এটা দেখা যাবে না, নিচে আসলে তবে দেখা যাবে, এখন এটা কন্ডিশনালি কি করতে হবে, এটা হাইড করতে হবে, এখানে বলতে হবে, আচ্ছা একটা কাজ করতে পারি, আমরা এখানে বলতে পারি রিটার্ন ফলস, এরপরে গিয়ে বলেন যে চেক করি বা ডলার সাইন উইন্ডো ডট SCROLL স্কল যদি হয়, কল যদি হয় ফাংশন যদি স্কল কখনো হয়, কথা বুঝছেন, সেক্ষেত্রে এখানে কন্ডিশন দেন যে ইফ যদি উইন্ডোর মধ্যে কি হয় স্কল হয় কখনো, স্কল হয় এবং সেই স্কলটা যদি, আচ্ছা এখানে স্কল না দিয়ে স্কল টপ দেন, স্কল টপটা যদি জিরোর চেয়ে বেশি হয়,
যেটা হচ্ছে বেশি, আর এটা নর্মালি এই টুটপটাকে ডিসপ্লে নান করে রাখেন। আর এখানে গিয়ে বলেন যদি স্ক্রলটা জিরো হচ্ছে বেশি হয়, জিরো না জিরো হচ্ছে না, এখানে বলে দেন সাপোজ 500, তাহলে এটা ডিসপ্লে শো হবে। তখন কোনটা হাইট হাইট উপর থেকে উপর থেকে, এটা হচ্ছে স্ক্রল, এটা হচ্ছে স্ক্রল, স্ক্রল এখানে হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, যখন ক্লিক করা হচ্ছে তখন স্ক্রলটা আস্তে আস্তে গিয়ে জিরো হয়ে যাচ্ছে। এখন এক একটা উইন্ডোজের জন্য একটা ভ্যালু, কারণ এটা তো অনেক বড় জায়গা, অনেক বড় ভ্যালু না, এটা টোটাল টোটাল ওয়েবসাইট যতটুকু হাইট সেই হাইট অনুযায়ী ফার্স্টে জিরো হয়ে যাচ্ছে। আমরা আমরা মনে করছি 500 হয়ে যাবে, যখন 500 আসবে তখনই দেখা যাবে এটা। এই জন্য বললাম উইন্ডোর স্ক্রল টপটা যখন 500 হবে তখন কী হবে, ডলার সাইন। টু টপ তাই না, ডট টু টপের মধ্যে যে এ আছে এটা হচ্ছে শো করবে। নর্মালি থাকে আর আসে না না 500 বেশি হয় না, আমরা ভুল করছি কিছু একটা। যদি কখন এরকম ভুল করেন বা ধরেন আপনি কাজ করতেছেন না কোনো জিনিসে কোড, তখন কাউকে জিজ্ঞাসা করবেন না আগেই, ফার্স্টেই কাউকে জিজ্ঞাসা করবেন না, গ্রুপের মধ্যে স্ট্যাটাস দেবেন না। অনেকেই দেখা যায় কি একটা অনেক ওয়েবসাইট ফেসবুকের মধ্যে অনেক গ্রুপ আছে যে হেল্পিং গ্রুপ, সাপোজ ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে গেছে, সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে পোস্ট দেয়, পোস্ট দিলে করে কি অন্য মানুষজন এগুলো দেখে, দেখে নিজেরা করার ট্রাই করে নিজেরা শেখে, আর মাঝখানে আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আপনি যে পোস্ট দিলেন না বা অন্য কারোর থেকে জানতে চাইলেন, আপনার আস্তে আস্তে এই মানুষের থেকে জানার টেন্ডেন্সি কাজ করবে, নিজের নতুন কিছু শিখতে পারবেন না, নিজের মধ্যে আবিষ্কারের ব্যাপার যে আছে এটা কাজ করবে না, নিজে নিজের থেকে কিছু করার ট্রাই করবেন। যদি দেখেন এরকম কাজ করছে না, সঙ্গে সঙ্গে একটু গুগলে গুগলে যাবেন, গুগলে গিয়ে লেখেন এসসিআরও ডবল এল স্কল টপ নট ওয়ার্কিং যে কোয়ারি, এটা লিখলাম, লেখার পর দেখেন কিছু আসে কিনা, আমরা রেজাল্টগুলো দেখি আসলে তারা এরকম আমার মতো প্রবলেম শুধু আমি ফেস করলাম ফার্স্ট টাইম, নাকি আমি কোনো ভুল করছি, নাকি আরও কেউ ফেস করছে এরকম প্রবলেম, নাকি আসলে কীভাবে করতে একটু একটু জান। দেখেন আমরা যে কাজ করছি এরা এই কাজ করছে, দেখছেন এই সিমেলের মধ্যে বডি বডি আছে, স্কল স্লোলি যাবে, আস্তে আস্তে যাবে, স্লো লিখলে আস্তে আস্তে যায়। বাট এটা হাইট শো কেমনে করতে হয়, এখানে সবগুলাই সলিউশন আছে, সবগুলো কিন্তু এক একটা সলিউশন, বা একজন পোস্ট দিছে সে পারে না, সে সে মানে পোস্ট দিছে, যে কোনো একভাবে অ্যাপ্লাই করলেও কাজ করবে। আচ্ছা এখানে আমরা যেভাবে করছি তারা সেভাবে করে নাই, আমরা অন্যভাবে অন্যটা দেখার ট্রাই করি। এখানে যে স্ট্যাক ওভারফ্লো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে অনেক অনেক মানে ভালো ভালো লোক, হ্যাঁ যত মানে এখানে খুব জিনিয়াস জিনিয়াস লোকজন হেল্প করে এই ওয়েবসাইটের মধ্যে।
আচ্ছা এটা আমরা আবার নতুন ভাবে লিখি, ডলার সাইন উইন্ডো। হ্যাঁ এখানে লেখেন scroll স্কল ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে লেখেন তাই। আচ্ছা এতক্ষণ মনে হয়েছে এখানে লেখেন উইন্ডো যদি বড় হয়, আচ্ছা উইন্ডোর যে scroll স্কল টপটা যদি স্কল টপ ফাংশনটা যদি কার চেয়ে 500 চেয়ে বড় হয়, এটা যদি বড় বড় হয় তখন কী হবে, তখন শো করবে। ডলার সাইন ডট টু টপের মধ্যে যে এ আছে এটা কী হবে, শো করবে। আসে দেখেন নর্মালি নর্মালি নাই, উপরে গেলে নাই, আস্তে 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 যখন নিচে আসবেন। আচ্ছা স্যার এখানে বেশি করে দেন, 900 করে দেন, ওখানে ফার্স্ট ব্র্যাকেট দেইনি আমি। নর্মালি আবার দেখেন এটা নর্মালি থাকে না, যদি আবার নিচের দিকে আসা যায় মানে কোনো কিছু কাজ করছে না, তাই না? উপরে থাকলে নর্মালি থাকে না, নিচের দিকে আসার পর আসতেছে, আবার উপরের দিকে চলে গেলে আবার যাচ্ছে না, সমস্যা না? এই জন্য আমরা কী করছি, ইফ দিছি না, এখানে তো এলস দিতে পারি, এলস মানে এইটা সারা যেটা হবে এটা সারা এটা হাইড হয়ে যাবে, মানে এই 900 মতো যদি না থাকে তাহলে কী হবে, হাইড হয়ে যাবে, হাইড হয়ে যাবে। নাই আর নিচের দিকে আসেন দেখেন আসছে, আবার যখন উপরে যাই কি ঠিক আছে পারবেন না? এটাকে আপনি হাইড না করে আপনি এখানে শোর জন্য ফেড ইন করা যায় না, আর এখানে বলা যায় না যে 2000, এটা হচ্ছে ফেড আউট করা যায় না, এখানে দিয়ে দেন 2000। নর্মালি নাই, নেক্সট টাইম আসতেছে, আবার উপরে চিকে দেন, আস্তে আস্তে হাইট হয়ে যাবে, ক্লিক করেন আস্তে আস্তে হাইট হয়ে যাচ্ছে, কি বুঝছেন? আচ্ছা হচ্ছে অবস্থা, বাসে গিয়ে খুব ভালো করে প্র্যাকটিস করবেন, আর যারা বুঝতেছেন না, যারা বুঝতেছেন না তাদের আর বড় জোর 3-4টা ক্লাস করলে আর আর বুঝতে ইচ্ছা করবে না, যারা বুঝতেছেন না তারা 2-1টা ক্লাস করলে আর বুঝতে ইচ্ছা করবে না। স্টুডেন্টরা যখন ভর্তি হয় ফার্স্টে স্টুডেন্টরা বাদ পড়ে কী হবে আমি বলি, প্রথম শ্রেণীর স্টুডেন্ট কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ফার্স্টে 2-1টা ক্লাসে আসে না, ফার্স্টে ফার্স্টে মানে ভর্তি হয় সব কিছু করে কিন্তু ক্লাসই করে না, আর 2-1টা স্টুডেন্ট এইচটিএমএল প্রথমে করে মানে অনেক নেশায় থাকে যে টাকা ইনকাম করতে হবে, এইচটিএমএল যখন করা হয় তখন দেখা যাচ্ছে কি বুঝে মোটামুটি, তাও অনেক কষ্ট মষ্ট করে হলেও বুঝে, সিএসএস ধরলে 2-1টা 2-1জন পালায়, সিএসএস যখন যায় সিএসএসটাও যারা ধৈর্য ধারণ করে থাকতে পারে, জাভাস্ক্রিপ্ট যারা যখন ধরা হয় তখন আরও 2-1জন পালায়, বুঝতে পারছেন? জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করে না, জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস না করলে পালায়, অথবা যদি ক্লাস যদি 2-1টা মিস দেয় এর মধ্যে তাহলে ক্লাস মানে বুঝতে পারে না, তারপরে আরও কয়েকজন পালায় যখন যখন আপনার পিএইচপি ধরা হয় আরও কয়েকজন পালায়, এভাবে কয়েকটা লেয়ারে ভাগ করা হয়।